হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে সকালবেলা আমি এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। তো ব্রেকফাস্টে কী দেবো ভাবছিলাম, তোর পাপা আজকে টিফিন নিয়ে যাবে না বললো। আমি জানতাম না, সকালবেলা উঠে আমি টিফিনের ব্যবস্থা করে নিয়েছিলাম, তারপর বলছে আজকে টিফিন নিয়ে যাব না আর অফিস থেকে খাওয়াবে। তো আমি ভাবলাম চলো তাহলে এখন কি করে দিই, ওকে একটু টিফিনে ফ্রুট কেটে দিচ্ছিলাম আর একটা এগ রোল করে দেবো ভাবলাম। তো এখানে আমি ফ্রুটগুলো কেটে নিচ্ছি, তারপর এগ রোলটা করব। ও এখনও ওঠেনি যেহেতু, তো সব কিছু আগে থেকে রেডি করে রাখতে হবে। অফিস থেকে আসতে যেহেতু লেট হয়ে যায়, তো ওর উঠতেও সকালে একটু লেট হয়ে যায়, মানে উঠতে পারে না, অনেক অসুবিধা হয়। আর ঘুমোতে ঘুমোতে তো 1:30-2 বেজেই যায়। আর আমি টিফিনের জন্য এই যে এখানে বাঁধাকপিটা এ করে নিয়েছিলাম, তো তারপরে বলছে উঠে বললো ঘুম থেকে নিয়ে যাবে না। তো বাঁধাকপিটা সেদ্ধটা ভাবলাম চলো এখন রেখেই দিই, দুপুরে কিছু বানিয়ে নেবো। তো আর আমি এখানে এই যে আন্ডা এগুলো সব বার করে নিয়েছি, আর আটাটা যেহেতু আমি রাত্রিবেলাতেই মাখিয়ে রেখে দিই, সবজিটাও কেটে রেখে দিই। তো যেহেতু বাঁধাকপির সবজি বানাবো বলে সেই জন্য ভাবলাম কুকারে তো তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য রাত্রে কেটেছিলাম না। আর এগ রোলের জন্য এই যে এগুলো সব আমি কেটে নিয়েছি, শসা, গাজর, পেঁয়াজ, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে এগ রোলটাও রেডি হয়ে গেছে, এবার এগুলো দিয়ে দেবো, দিয়ে তারপরে ওর ব্রেকফাস্টটা দিয়ে তারপর আমি বাবুকে তুলবো, যেহেতু বাবু স্কুলে যাবে। আর ওর আগে একে আগে রেডি করে মানে এর খাবার টাবার সব দিয়ে টিফিন বাগেরা সব আমি প্যাক করে তারপর বাবুকে তুলি, নাহলে বাবু উঠে পড়লে ফের অসুবিধা হয়ে যাবে। আর এই যে বাবুকেও তুলেছি, ও এখন এসে বসে আছে এখানে। সকালবেলাটা ঘুম থেকে উঠে ওকে একটু 10 মিনিট টাইম দিতে হয় বসে থাকার জন্য। আর আমি এখানে মশারি টশারিগুলো তুলে দেবো, আমাদের এখানে এত মচ্ছর, না মশারি না খাটালে শোয়াই যাবে না, মানে আমার তো ভীষণ অসুবিধা হয়, আমি মশারি না খাটিয়ে শুতে পারি না। তো এখানে আমি বেড টেডটা আগে ঝেড়ে নিচ্ছিলাম, তারপর বাবুকে খাইয়ে দাইয়ে রেডি করবো আজকে, যেহেতু বাবু একটু তাড়াতাড়ি উঠে পড়েছে, ওর হাতে এখন আধা ঘন্টা টাইম আছে। আর সকালবেলা খাওয়াটা নিয়ে ওর এত ঝামেলা হয় না, যাই হোক একটু খেয়ে চলে যায়। টিফিনে একটু আমি ওর ভালোভাবে খাবারটা দিয়ে দিই, স্কুলে গেলে সবার সাথে থেকে একটু খাওয়াটা ভালো করে হয়ে যায়। আর তারই মধ্যে এখানে একটা আমার পার্সেল এসে গেছে আজকে, তো আমি দেখে বুঝতে পারছিলাম না কি এটা, তারপরে মাথায় আসলো আচ্ছা কি আমি বুঝতে পেরেছি। তো এটা আমি পরে কখন মানে আনবক্সিং করবো তখন দেখিয়ে দেবো। আর বাবুর এই পেটিটা না এত পছন্দ ওর, মানে ও মেলাতে গিয়েছিলো এটা কিনে নিয়ে আসছিলো। আর আজকে আমি এখানে আজ শুধু করে বানাবো একটা মিক্স সবজি কাঁচকলা পেঁপে টেপে দিয়ে, তো এটা বাবুরও খাওয়া হয়ে যাবে আমারও খাওয়া হয়ে যাবে। আর আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, কিন্তু বাবুকে স্কুলে দিয়ে চলে এসেছি সেটা আর দেখালাম না। তো স্কুলে দিয়ে এসে তারপর আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি, রান্না বসিয়ে বাড়িটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম রুমগুলো সব। তো সকালে উঠে এমনি একটু ঝাড়ু হালকাভাবে দেয়া হয়, তো এই দুপুরের টাইমটাতেই ভালোভাবে দিয়ে ঝাড়ু পোছা আমি লাগিয়ে নিই। আর রান্নাটা ওই দিকে হচ্ছে, একসাথে আমার দুটো কাজই করতে হয়, রান্না ওই দিকে হয় আর ওই দিকে ঝাড়ু পোছাটাও করতে হয়, নাহলে ফের দুটোর মধ্যে আমাকে বাবুকে আনতে যেতে হবে। আর এখানে রোমটাও পোছা লাগিয়ে নেবো, আর আমার গলার ভয়েস দিতে না এত অসুবিধা হচ্ছে, আমার এত কাশি যাচ্ছে, তো ভয়েসটা দিতে দিতে আমি বারবার আটকে যাচ্ছি। তো যাই কিছু করার নেই, একটু অ্যাডজাস্ট করে নেবে। আর এখানে আমি পোছাটা লাগিয়ে নিচ্ছি, পোছাটা লাগিয়ে তারপর বাবুকে আনতে অনেকটা টাইম হয়ে গেছে, তো আর 5 মিনিট আমার হাতে টাইম আছে, তো এখানে পোছা লাগানো হয়ে গেছে। আমাকে 5 মিনিটের মধ্যে সব কমপ্লিট করে ওকে আনতে যেতে হবে। তো আমার এখানে সব কাজ মোটামুটি কমপ্লিট হয়েও গেছে, তো আমি এখন বাবুকে নিয়েও চলে এসেছি। আর এগুলো সব আমি কালকে ধুয়েছিলাম, তো এগুলো তুলে রাখলাম, তো এগুলো এখন আমি এ করবো। আর সন্ধ্যাবেলা আজকে চলে আসছি চা করতে, আমি যেহেতু চা খেয়ে নিয়েছি অনেক আগেই, আমার চা খাওয়া হয়ে গেছে। তোর পাপা জাস্ট অফিস থেকে আসলো আর আজকে অনেকটা তাড়াতাড়ি চলে এসেছে, আমি জানতাম না এত তাড়াতাড়ি আসবে বলে, যদি জানতাম তাহলে আমিও একসাথেই চা খেতাম। তো দেখছি হঠাৎ চলে এসেছে, আমাকে বলে আসেনি। আর এখানে এই যে বাবাকে একটু চিড়ে ভাজা আর এই বিস্কিটটা দিয়েছিলাম, এই বিস্কিটটা আমার ভীষণ ভালো লাগে, তো চায়ের সাথে খেতে সত্যি দারুণ লাগে। তো ওই দিকে চা খাচ্ছে, আমি ভাবলাম এই কাপড়গুলো একটু গুছিয়ে নিই। তো আমার কাপড়গুলো প্রায় গোছানোও হয়ে গেছে, সব তুলে রাখছি। আর এগুলো আমি লন্ড্রিতে যেগুলো দেবো সেগুলো আলাদাভাবে রাখতে হচ্ছে। তো লন্ড্রি আঙ্কেল, আমি একটা ব্যাগ কিনেছিলাম লন্ড্রিতে দেওয়ার জন্য, তো আঙ্কেল বললো ব্যাগে দেবে না, ব্যাগে কাপড় ইস্ত্রি করে নিয়ে আসার সময় সব মুড়ে যায়, তো সেই জন্য বললো এমন একটা এতে দেবে, চাদরেই দেবে, তো সেই জন্য এই চাদরটাতেই বেঁধে তুলে রাখতে হয়, তো এটাতেই দিই। আর লন্ড্রি ব্যাগটাতে আর দেয়া হলো না,
তো এটাতেই সুবিধা হয় ওনার, তো ভাবলাম চলো এটাতেই দিই। আর আমি এখন চলে এসেছি সেই পার্সেলটা নিয়ে আনবক্সিং করতে, তো দেখা যাক এটাতে কী আছে দেখাচ্ছি। আমি তো মানে বুঝতেই পেরে গিয়েছি কী আছে, কিন্তু অ্যাকসেপ্ট করিনি যে এমনভাবে আসবে বলে। তো আমি অ্যাকচুয়ালি এটা একটা বুক করেছিলাম অ্যামাজন থেকে, আর এতে ভেবেছিলাম যে ভালো, মানে আমি হাঁড়িগুলো বুক করেছিলাম, কিন্তু এত ছোট ছোট দিয়েছে কি বলবো। তো দামটা নিয়েছিল 1500 টাকা, 1500 টাকায় 5টা সেট দিচ্ছিল, কিন্তু আমাকে পুরো ঠকিয়ে দিয়েছে। এটা 5টা দিয়েছে ঠিক আছে, কিন্তু খুব একটা যে হাঁড়ি তাও না, হালকা হালকাই ছিল, ভারীও না, আর দেখতে শুধু জাস্ট ডিজাইন ছিল আর কিছু না, বহুত হালকা। 1500 টাকায় অনেক ছোট দিয়েছে, এর থেকে দোকানে গেলে আমি একটু বড়ই পেয়ে যাব। তো আমার তো একদমই পছন্দ হয়েছিল না, আর যখন দিতে আসছিলো তখনই আমি দেখে ভেবেছিলাম এত ছোট, মানে খুবই ছোট পার্সেলটা, আর মানে বক্সটা দেখে আমি বুঝতে পেরেছি জিনিসটা সুবিধার হবে না। তো আমি তখনই বলছিলাম এটা ক্যান্সেল করে দাও, তো আমাকে বললো একবার খুলে দেখো তারপর ক্যান্সেল করে দেবে। তো যাই হোক, দেখেছি খুব যে খারাপ তাও বলবো না, কিন্তু অনেক ছোট, আমার একদম ভালো লাগেনি। যাদের ছোট দরকার তাদের জন্য খুব ভালো, কিন্তু আমার জন্য একদমই বেকার। তো আমি সেই জন্য এটাকে বাপাস করে দিচ্ছি, আর ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর লাইক করতে ভুলবে না। টাটা, আল্লাহ হাফেজ।